আমাদের যে অবস্থান বিক্ষোভ চলছে এখানে এবং এই অবস্থান বিক্ষোভের পরবর্তী কী রূপরেখা হবে সেটা আমরা একটা সাধারণ বৈঠক করব এবং সাধারণ বৈঠকের মধ্যে আমরা ঠিক করব, এবং যতক্ষণ না এই সাধারণ বৈঠক আমাদের বৈঠকে কোনো নতুন আন্দোলনের দিক রেখা উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আচ্ছা, অবস্থান কখন থেকে চলছে? অবস্থান কাল সন্ধে 7টা 7:30 এরকম সময় থেকে শুরু হয়েছে। ভিতরে যে ভিসি এবং বিভিন্ন অধ্যাপক মন্ডলীরা আছেন এবং তারা কী সিদ্ধান্ত আসতে চাইছেন এখন? ওনারা, আমরা ছাত্রছাত্রীরা প্রথমে 2018 যে ফি স্ট্রাকচার ছিল সেটাতে ফেরত যেতে দিয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ এখানে আমাদেরকে বলেন যে বিশ্বভারতীর যে আর্থিক পরিকাঠামো সেটা খুবই শোচনীয় অবস্থায়, তাই আমরা সেখানে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নিই যে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য 20% বৃদ্ধি করা হোক এবং অ্যাডমিশনের জন্য 20% বৃদ্ধি করা হোক, কিন্তু ওনারা কোনোরকম মধ্যস্থায় যেতে রাজি হয়নি। আচ্ছা, যদি তোমাদের এই দাবি না মানা হয় তাহলে তোমরা তোমাদের এই আন্দোলন কোন দিকে নিয়ে যাচ্ছে? আমাদের যদি দাবি না মানা হয় সে সমস্ত আমাদের আন্দোলন কী হবে সেটা সাধারণ বৈঠকে, যে জিবি বৈঠক, সেটার মাধ্যমে আমাদের ঠিক হবে। আর আজকে সকাল থেকে পরিস্থিতি কী এখন? আজ সকালবেলায় আর রেজিস্ট্রার মহাশয় এবং ভিসির নেতৃত্বে একদল ওনার অনুগত অধ্যাপক আমাদের, আমরা গেটের এখানে দাঁড়িয়েছিলাম, গেটের এখানে ওনারা আসেন এবং এসে আমাদের ছাত্রছাত্রীদেরকে মারধর করেন। আমাদের কয়েকজন ছাত্রী খুবই আহত হয়েছে এবং তাদেরকে অসভ্য ভাষায় গালি গালাজ পর্যন্ত করা। তোমার নাম? আমার নাম সোমনাথ সৌ। কোন? অর্থনীতি বিভাগ। ধন্যবাদ। সমাধান সূত্র বেরোবে বলে মনে করছেন? দেখুন, সূত্র তো আলোচনার মাধ্যমে বার করতে হবে, সূত্র কিন্তু আমরা বার করে দিয়েছি। ছেলেমেয়েদের যেটা অভিযোগ ছিল যে অ্যাডমিশন ফিটা বাড়ানো হয়েছে, আমরা সেটা মেনে নিয়েছি। যে পয়সাটা বাড়ানো হয়েছে সেই পয়সাটা আমরা অ্যাডমিশন ফি বলতে যেটা বলি যায় তার সঙ্গে অ্যাডজাস্ট করি, মানে অ্যাপ্লিকেশন ফি যদি কেউ 500 টাকা দিয়ে থাকে তাহলে 250 টাকা আগের মতো এই এই অ্যাডমিশন ফির সঙ্গে অ্যাডজাস্ট করা। তবে আমরা কিন্তু ওদের বক্তব্যকে মেনেই নিয়েছি এবং সেই বক্তব্যটা উঠে এসেছিলো কালকে প্রায় 5 ঘন্টা আলোচনার পর। তারপরে ওরা ওদের বক্তব্য হচ্ছে আমরা মানব না, সমস্ত ফিটাই রিকুপ করতে হবে এবং যাদেরকে এক্সট্রা ফি যারা দিয়েছে 17,000 অ্যাপ্লিকেশন আমাদের অলরেডি এসে গেছে তাদেরকে সেই অ্যাপ্লিকেশন এক্সট্রা ফিটা পয়সাটা ফেরত দিতে যেটা সম্ভব পড়ে না, কারণ অনলাইনে পয়সা ফেরত একটু মুশকিল, অনেক অসুবিধা আছে। সেগুলো আমরা বলেছিলাম তারা এক্সট্রা পয়সা দিয়েছে, তারা যখন অ্যাডমিশন নিতে আসবেন তাদের অ্যাডমিশন ফি যেটা চার্জ সেই চার্জের সঙ্গে এই যে এক্সট্রা পয়সা, কারণ জেনারেল ক্ষেত্রে 500 টাকা, ওবিসি